তাঁতের যে কাজ হয় তারা এখানে তুলে ধরেছে। এটা সব বাইরাই করছে, বারাইপুর হবে আছে, মেহের কক্ষ আছে, অনেকগুলো মানে অত্যন্ত অমানবিক অত্যাচার করতো কয়েদিদের এখানে। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে, এই সঙ্গে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকে ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি একদম শহরের খুব প্রাণকেন্দ্রে, যে আলিপুরের মিউজিয়াম আছে সেখানে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে আলিপুর মিউজিয়াম আছে, তো আমরা এখন সেখানে প্রবেশ করব। তো চলো বন্ধু একসঙ্গে, আর পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ঐতিহ্যশালী আলিপুর সেন্ট্রাল জেল 1864 সাল থেকে বহন করে চলেছে তার ইতিহাস গর্বের সাথে। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে জওহরলাল নেহরু পর্যন্ত বহু স্বাধীনতা সংগ্রামী বন্দী ছিলেন এই জেলে। কত বীরের ফাঁসির সাক্ষী রয়েছে এই জেলের প্রতিটা দেওয়াল। তাই আলিপুর জেলকে নবনির্মাণ করে তৈরি করা হয়েছে আলিপুর জেল মিউজিয়াম। তো বন্ধুরা, আমরা এখন ভেতরে চলে এসেছি, আর আমার ঠিক পেছনে রয়েছে যে গাইড ম্যাপ, সেই গাইড ম্যাপ ধরে ধরে আমরা সবকটা মানে ঘোরার চেষ্টা করব। তো এখানে ফাঁসির মঞ্চ আছে, মেহের কক্ষ আছে, অনেকগুলো মানে কক্ষ আছে, আর অনেকগুলো পর্যায় আছে, সবকটা ঘুরে চেষ্টা করব দেখানো তোমাদের। তো চলো পুরোটা দেখো তোমরা। এইবার তোমাদেরকে বলবো যে কবে এই মিউজিয়াম প্রতিষ্ঠা হয়েছিল। এই মিউজিয়াম 2022 সালের 21শে সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলিপুর জেল মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন। এটি হলো কলকাতার প্রথম জেল মিউজিয়াম। সেই সঙ্গে বলে রাখি, এই মিউজিয়াম প্রতি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার বন্ধ থাকে। প্রতি টিকিট মূল্য 30 টাকা। এছাড়া লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য জনপ্রতি 100 টাকা ধার্য করা হয়েছে। এবার তোমাদের যেখানে নিয়ে যাব সেখানে নিয়ে গেলে প্রত্যেকটা বাঙালির ভারতীয় হিসেবে গর্বে বুক ভরে উঠবে, তেমনি কোথাও যেন মনটাও ভারাক্রান্ত হয়ে উঠবে। কারণ এখন আমরা যাচ্ছি ফাঁসির মঞ্চের দিকে। তবে জানি না তোমরা ভিডিও দেখে কতটা অনুভব করতে পারছো, সত্যিকারের অনুভব করতে হলে এখানে আসতেই হবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো এখানে। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে ও পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো, এবং পেছন দিকে অবস্থিত ওই সেলগুলো থেকে বন্দীদের ফাঁসি দেওয়া চাক্ষুষ দেখানো হতো। এবং এই কক্ষটিতে ফাঁসি দেওয়া ব্যক্তিকে পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা হতো। বন্ধুরা, এটা হলো ডাক্তারি কক্ষ। এখানে ফাঁসি দেওয়ার পরে পেশেন্টদের নিয়ে আসতো, নিয়ে এসে তাদের এখানে পোস্টমর্টেম হতো। বন্ধুরা, এটা হলো ডিটেনশন ক্যাম্পে আরেকটা কক্ষ। এখানে বন্দীদের মানে কয়েদিদের বন্দি করে রাখা হতো, এখানেই তারা সব কিছু করতো। দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এটা কী করতো এখানে। যাই হোক, আর এখানে শোয়ার ব্যবস্থা থাকতো, বন্ধুরা এখানে শুতো। তো এক কথায় কী বলবো, খুবই খারাপ লাগছে আমার, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা তোমাদের দেখাতে হবে, তাই দেখাচ্ছি। মানে অত্যন্ত অমানবিক এটা, আর জানালাটা দেখতে পাচ্ছি একদম উঁচুতে, মানে কী বলবো, বাড়ির জানালা এত উঁচুতে হয় না, অত্যন্ত অমানবিক অত্যাচার করতো কয়েদিদের এখানে যারা বন্দী থাকতো।
এখন আমরা প্রবেশ করছি সেই সমস্ত কক্ষগুলিতে যেখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস প্রমুখ মহান ব্যক্তিত্ব। এখন আমরা প্রবেশ করেছি নেহরু কক্ষে, অর্থাৎ জওহরলাল নেহরুকেও বন্দী হিসেবে রাখা হয়েছিল এই জেলে, এবং তার কন্যা ইন্দিরা গান্ধী 15 দিন অন্তর পিতার সঙ্গে দেখা করতে আসতেন এখানে। বন্ধুরা, এটা হলো জেল সংলগ্ন তাঁতকল, দেখতে পাচ্ছ জেল সংলগ্ন তাঁতকল, সেখানে আমরা এখন চলে এসেছি। তো ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর মানে তাঁতের যে কাজ হয় তারা এখানে তুলে ধরেছে এটা এই মিউজিয়ামে। তো সেটা এবার তোমাদের দেখাবো, চলো ভেতরটা যাচ্ছি। মানে পুরো যতগুলো তাঁতি আছে মানে তাঁতিরা কীভাবে কাজ করে সেই জিনিসটাই এখানে তারা তুলে ধরেছে। তো চলো ভেতরটা চলো। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কারারক্ষীকে দাস হিসেবে কাজ করানো হতো, তারই একটা ছোট্ট নিদর্শন এখনো অবধি বেঁচে আছে, সেটাই আমরা আজকে ঘুরে দেখছি। এবার আমরা ইতিহাসের সেই গৌরবান্বিত অধ্যায়ের সাক্ষী হতে চলেছি, যেখানে এই দেশের বীর সংগ্রামীরা সমস্ত বিদেশি বস্ত্র বর্জন করেছিলেন এবং চরকায় সুতো কেটে তৈরি করেছিলেন দেশি খাদি বস্ত্র। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কারারক্ষীদের কীভাবে কাজ করানো হতো তার একটা ছোট নিদর্শন এখনও অবধি রয়েছে, সেই জায়গাটা আমরা এখন ঘুরে দেখছি। আর এখানটায় ঠিক দেখো, এখানটায় তারা কীভাবে খাবার বানাতো তার একটা ছোট নিদর্শন এখনও অবধি রয়েছে বেঁচে, সেটা দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে একটা উনুন, এই উনুনে কীভাবে বন্দিরা রান্না করতো তার একটা ছোট নিদর্শন এখানে তুলে রাখা হয়েছে, সেটা এখানে দেখানো হচ্ছে। আর এই যে জায়গাটা, এখানে প্রচুর পরিমাণে কয়লা জ্বালানি যে সমস্ত জিনিস মজুত করা হতো আর তার মাধ্যমেই এখানে রান্না হতো, রান্না করে বন্দিদেরকে খাওয়ানো হতো, এটা তারই একটা ছোট নিদর্শন। এটি ছিল আলিপুর জেলের ওয়াচ টাওয়ার, এখান থেকে প্রত্যেকটা সেলের উপর নজর রাখা হতো। বর্তমানে ওয়াচ টাওয়ারের উপর থেকে লাইট অ্যান্ড সাউন্ডের শো চলে, যার নাম ট্রান্সফার অফ পাওয়ার। তবে এটি সেই লাইট অ্যান্ড শো না, সেটি সম্পূর্ণ আলাদা। The Nawab of Bhopal, an old friend of Ma Baron, agreed to his personal and secret request to sign the instrument before the 15th. The Maharajas of Jodhpur and Jaisalmer met with Jinnah secretly. Jinnah handed the Maharaja of Jodhpur a blank. এই কক্ষগুলিতে সাধারণ জেলবন্দীদের রাখা হতো, সাধারণত 50 জন করে বন্দীদের এই কক্ষগুলিতে রাখা হতো। বন্ধুরা, আমি একা আসিনি, আমার সঙ্গে মক্সা বন্ধু এসেছে, দেখতে পাচ্ছি একটা মক্সা বন্ধু আর একটা পেছনে আছে। তো সবার সঙ্গে আজকে চলে এসেছি এখানে, তো সবার সঙ্গে আজকে এনজয় মানে সব ব্লগাররা একসঙ্গে এসে আজকে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, খুব ভালো লাগছে সব ব্লগাররা একসঙ্গে যেখানে যাওয়া হয়, হাসি ঠাট্টা খিচুড়ি মজা সবই হয়, দেখতে পাচ্ছি সব ব্লগার। তো যাই হোক, উপরে উঠছি, এখন সেকেন্ড ফ্লোরে উঠছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি যে ভারতীয় যে প্রাচীন মুদ্রা ছিল সেই মুদ্রাগুলোর নিদর্শন তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ আমার পেছনে মানে ওই পারটায় প্রচুর মুদ্রা রয়েছে, মানে প্রচুর মুদ্রা কালেকশন রয়েছে এখানে। তো আগে প্রাচীন যুগে এই মুদ্রাগুলো চলতো ভারতে, তার ইয়ারও দেয়া আছে আর এমনি ইয়েগুলো আছে দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ 1888 থেকে 1858 পর্যন্ত এই কয়েনটা চলতো, দেখতে পাচ্ছ তোমরা। এটা দেখতে পাচ্ছ 1989 সাল পর্যন্ত এই কয়েনটা চলতো, ওই সালে এটা ইয়ে হয়েছিল। এরকম প্রচুর কয়েন আছে এখানে, আরও দেখাচ্ছি তোমাদের। এটা দেখতে পাচ্ছ 1910 থেকে 2010 পর্যন্ত এই কয়েনটা ছিল,
মাদার টেরিজার নামে। আর এই কয়েনটা দেখতে পাচ্ছ 1861 থেকে 2011 পর্যন্ত এই কয়েনটা চলতো দেখতে পাচ্ছ। বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামের একদম শেষ প্রান্তে। এখানে দুটি জিনিস বিশেষ দেখার রয়েছে, একটি হলো প্রাচীন মুদ্রার প্রদর্শনী ও আরেকটি হলো বিভিন্ন মনীষীদের বহু বাণীর কথা। বন্ধুরা আমরা একদম মিউজিয়ামের পুরো শেষ পর্যায়ে চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছ ফুড জোন, তো চলো এখন সেখানে যাব। 2009 সালে কারাকর্মী এবং কয়েকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের উদ্যোগে শুরু হয় আলিপুর জেল ক্যান্টিন। কুপন পদ্ধতির ভিত্তিতে বন্দীরা চা কফি নরম পানীয় ইত্যাদি খাবার কিনতে পারতেন। নগদ টাকার লেনদেন অনুমতি ছিল না এখানে। এখন এখানে বিভিন্ন ধরনের ফুড কোর্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবার দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। তো চিলেন, বাই বাই।